আজকাল আমরা অতিরিক্ত ব্যস্ত থাকি আমাদের ব্যস্ততার কারণে নিজেদের শরীরের যত্ন কিন্তু আমরা নিতে পারি না এর ফলে আমরা কিন্তু অল্প বয়সেই বিভিন্ন হেলথ প্রবলেমের সম্মুখীন হচ্ছি আমাদের স্ট্রেস লেভেল হাই থাকে এবং আমাদের স্টেমিনা কিন্তু লো থাকে এর সাথে সাথে এনার্জি লেভেলও লো হয়ে যায় এনডিউরেন্সও লো হয়ে যায় তো স্টেমিনা এক ধরনের এনার্জি যেটা আপনাকে লং টাইম অনেকটা সময় ধরে মেন্টাল ওয়ার্ক ফিজিক্যাল ওয়ার্ক করতে কিন্তু সাহায্য করবে অর্থাৎ আপনাকে অনেকটা সময় শারীরিক বলেন মানসিক বলেন আপনাকে পরিশ্রম করতে সাহায্য করবে তো আজকাল কিন্তু গুড স্টেমিনা কিন্তু ভীষণ প্রয়োজন সবার ক্ষেত্রে এই গুড স্টেমিনার কারণে কিন্তু আপনি প্রতিদিনের আপনার ডেলি লাইফে আপনি গুড অ্যাক্টিভিটি বজায় রাখতে পারবেন এবং লো স্ট্যামিনার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনার মধ্যে দেখা দেবে যেমন পুরুষদের ক্ষেত্রে লো কাউন্ট লো মোটিলিটি লো টেস্টেস্ট্রন এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু লো স্ট্যামিনার কারণে মিনিস্ট্রল সংক্রান্ত পিরিয়ড সংক্রান্ত অর্থাৎ মাসিক সংক্রান্ত বিভিন্ন প্রবলেমগুলো কিন্তু ঘটতে থাকবে আপনি যদি এই সব প্রবলেমগুলো ফেস করেন তো আমি আপনার জন্য নিয়ে এসেছি একটি ন্যাচারাল সলিউশন যেটা আপনার এনার্জি লেভেল এবং স্ট্যামিনাকে বুস্ট করবে এবং আপনার স্ট্রেংথকে কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে তো ফ্রেন্ডস এটি হলো ন্যাচার শিওরের গ্যানোডার্মা এটাকে অনেকেই কিন্তু রেশি মাশরুম নামেও চেনে তো ফ্রেন্ডস এই মাশরুম কিন্তু আপনার শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে আপনার মনোবল আপনার ধৈর্যকে বুস্ট আপ করবে আপনার মধ্যে এনার্জি লেভেল কিন্তু বুস্ট আপ করবে মাশরুমের উপকারিতা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি তবে একটা রিসার্চে দেখা গেছে ফার্টিলিটি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো ফার্টিলিটি রিলেটেড বলতে বন্ধাত্মজনিত যে সমস্ত সমস্যা সেই সমস্যাতেও কিন্তু অনেক হেল্পফুল মাশরুম এছাড়াও পুরুষদের টেস্টরন হরমোন বুস্ট আপ করতেও সাহায্য করবে এর সাথে সাথে কিন্তু আপনার ইমিউন সিস্টেমকেও কিন্তু বুস্ট আপ করবে যেটা এখনকার সময় ভীষণ প্রয়োজন এটার কিন্তু মাল্টিপল বেনিফিট আছে এটা ইউজ করার প্রথম দিন থেকেই কিন্তু আপনি এর রেজাল্ট কিন্তু ফিল করতে পারবেন আপনি দেখবেন যে আপনার এনার্জি লেভেল আপনার স্টেমিনা এন্ডিউরেন্স কিন্তু দ্রুত বুস্ট আপ হচ্ছে এটা আপনার স্ট্রেস লেভেল কমাতে কিন্তু সাহায্য করবে এর কিন্তু কোনোরকম সাইড এফেক্ট নেই কারণ এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়ায় তৈরি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল উপাদান দিয়েই কিন্তু এটি তৈরি এবং এর সাথে সাথে কিন্তু জিএমপি এবং আইএসও সার্টিফাইড তো মেডিসিনটি আপনারা কীভাবে সেবন করবেন দুটি ক্যাপসুল সকালে এবং দুটি ক্যাপসুল রাতে খাবার খাবার আগে আপনারা সেবন করবেন তবে আপনার শরীরে যদি কোনো রকম প্রবলেম থাকে রকম হেলথ ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ করে তবেই এই মেডিসিনটি সেবন করবেন তো মেডিসিনটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক আউট করুন আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকেই কালেক্ট করতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ